জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে তুমি তোমার জীবন থেকে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছো। কিছু মানুষ আমাদের জীবনে এসেছিল বলেই হয়তো আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্য সম্পর্ক তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা রাখতে হয়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বর্তমান সৌন্দর্য আর অর্থই মানুষের পরিচয় তৈরি করে। মানুষের মনটা বুঝতে শিখো কথাগুলো নয়, কারণ একটা কথার অনেকগুলো মানে হয়। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, দেখবে ভবিষ্যৎ সুন্দর হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হওয়ার চেষ্টা করো, যাতে তার জীবনের দুঃখ কষ্টগুলো মুছে দিতে পারো। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। এটা আপনার জীবনে আপনাকে জিততে সাহায্য করবে। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু এবং মিষ্টি হয়। প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। সব শিক্ষাই বই থেকে পাওয়া যায় না, কিছু কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করতে হয়। মূর্খের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটাই আপনার হবে। আপনার যুক্তি ওরা কিছুতেই বুঝবে না, কিন্তু ওদের কথাগুলো আপনার মনকে আঘাত করবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে প্রশ্ন করুন, কারণ মন কখনো মিথ্যা বলে না। কেউ আপনাকে অপমান করলে অপমানগুলো সহ্য করে একটু মুচকি হেসে সরে আসুন, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দিবে ভুলটা ওদের ছিল আপনার নয়। যতদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারছো, ততদিন কেউ তোমার পাশে দাঁড়াবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, গরিব সে নয় যার অর্থ নেই, গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। জীবনে নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবেন, আপনার জীবনে অন্যের অনুমতির প্রয়োজন তত কম পড়বে। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটা একসময় হাসি খুশি থাকত, সেই মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। কি ভাবছো, হেরে গেছো? তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে, ধৈর্য ধরো, শেষ হাসিটা তুমিই হাসবে।